100 দিনের কাজের দাবি এবং আবাস যোজনায় রাজ্যের দুর্নীতি ও কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করলো মালদা জেলা বাম নেতৃত্ব। এদিন এই কর্মসূচিতে যোগ দিতে মালদায় আসেন সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র। এদিন মালদায় দলীয় কার্যালয় মিহির দাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার হাজরা মোড়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাজার নেতৃত্বে অনুষ্ঠিত হল ধিক্কার সভা। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগের প্রতিবাদে সামিল হন তৃণমূলের মহিলা নেতৃত্ব। একই দিনে দিল্লিতে সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদেরা। রায়গঞ্জ পৌরসভার অস্থায়ী কর্মীদের লাগাতার কর্মবিরতিতে প্রথম দিনেই বহু পরিষেবা ব্যাহত হয়। এর জেরে শহরের সাধারণ মানুষ সমস্যায় পড়েন, যার জেরে এদিন বিকেলের দিকে তড়িঘড়ি বৈঠক ডাকেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। এদিন পৌরসভার আন্দোলনরত কর্মীদের সাথে আলোচনায় বসেন তিনি। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন পৌর প্রশাসক, যার জেরে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন অস্থায়ী পৌর কর্মীরা। দক্ষিণ দিনাজপুর জেলার পর এবারে উত্তর দিনাজপুর জেলায় গ্রামোন্নয়নের কাজ খতিয়ে দেখতে এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি দল। কেন্দ্রীয় প্রতিনিধি দলটি বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়া বিডিও দপ্তর থেকে এমজি এনআরইজিএস এর উপভোক্তাদের তালিকা সংগ্রহ করে। সেখান থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি চোপড়া, সোনাপুর এবং লক্ষ্মীপুর গ্রামে গিয়ে উপভোক্তাদের সঙ্গে মিলিত হবে বলে জানা গিয়েছে। গত 3রা ডিসেম্বর ছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির ব্যবস্থাপনায় রায়গঞ্জের বিধান মঞ্চে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা সঙ্গীত নৃত্য সহ নানান ধরনের অনুষ্ঠানে মেতে ওঠেন। আয়োজক সংগঠনের জেলা সম্পাদক গৌর সরকার জানিয়েছেন, বিশেষভাবে সক্ষম মানুষদের প্রয়োজনীয় সরঞ্জাম প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, প্রশাসনের সহযোগিতায় তা প্রেরণ করা হবে। এছাড়াও 2023 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতীদের আর্থিক সহায়তা প্রদান করবে বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি। মিক্সাউমের প্রভাব, বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিতে জেরবার শহরবাসী। দিনভর সূর্যের দেখা নেই রায়গঞ্জ শহরে, আর খারাপ আবহাওয়ার জেরে বাতিল হয়ে গেল আন্তঃ ক্লাব ক্রিকেট লীগের বৃহস্পতিবারের খেলা। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস জানিয়েছেন, লীগের সূচি অনুসারে বৃহস্পতিবার ঐক্য সম্মেলনী এবং অভিযান ক্লাবের খেলা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে যেহেতু এক বলও খেলা সম্ভব হয়নি এবং ম্যাচটি বাতিল ঘোষণা হওয়ায় লীগের এই ম্যাচটি 21শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।